হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এডি টিউটোরিয়াল আজ সতেরোই আগস্ট ডেলহ্যান্ড পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী চলতি বছর স্কুল না খোলার ইঙ্গিত ইঙ্গিত দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু করার আগে সকলকে অনুরোধ অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন যা এই ধরনের আপডেট পাওয়ার জন্য তো আজকে আমাদের দেখা না দেখে নেওয়া যাক কী সেই আপডেট যা ডেলি হ্যান্ডে প্রকাশিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলি হ্যান্ড প্রবর্তিকাল মনডে অর্থাৎ সতেরোই আগস্ট প্রকাশিত হয়েছে চলতি বছরে আর স্কুল কলেজ না খোলা না খোলার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা ভাইরাস তার প্রভাব প্রতিদিনই বেড়ে চলেছে দেশে সহ রাজ্যে বর্তমানে ভাইরাস এখন রূপ ধারণ করেছে কবে ভ্যাকসিন বেরোবে সেই নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞ মহলে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন করে কোনো মতে স্কুল কলেজ খোলা যাবে না এমনকি নেওয়া হবে না ফাইনাল বর্ষের পরীক্ষাও এমনটাও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে খোলার সম্ভাবনা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিশেষজ্ঞরা অন্য ইঙ্গিত খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞদের কথাই রাজ্য সরকার এখন কোনো ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেবে না সেই কারণে এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করে পড়াশোনা করতে যাওয়া থেকে কীভাবে পড়াশোনাকে অনলাইনে চালু করা যায় তা নিয়েও খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্য সরকার জানা গেছে এই বছর হয়তো আর স্কুল কলেজ খোলা হবে না এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা অনলাইনের মাধ্যমে কীভাবে করা যাবে সেই নিয়ে আলোচনা চলছে কারণ সরকার এমনকি অভিভাবকরাও চাইছেন বেঁচে থাকলে জীবনে অনেক পড়াশোনা করা সম্ভব আগের জীবন আগে জীবন বিপন্ন জীবন পরে অন্য কিছু তাই বেঁচে থাকতে হলে নিরাপদভাবে বাড়িতে থাকতে হবে অন্যদিকে কয়েকদিন আগে স্নাতক স্তরে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার রাজ্য শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবছর পশ্চিমবঙ্গে সরকারি ও সরকার ঘোষিত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক স্তরের ভর্তির কোনো ফি দিতে হবে না কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পকেটের দুরবস্থার কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছেন অর্থের কারণে জন্য শিক্ষা বিঘ্নিত না হয় সে ব্যাপারে সচেষ্ট হয়েছে সরকার বলে জানান তিনি শুধু ভর্তির ফি নয় কলেজ বিশ্ববিদ্যালয়গুলি ফর্ম ফিল বা অন্য কিছু ক্ষেত্রেও পড়ে ওদের থেকে কোনো টাকা নিতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী সরকার অর্থ না নিলেও অ্যাপ্লিকেশান ফর্ম এবং প্রসপেক্টাসের জন্য যে টাকা নিতেন সেই টাকাও পরিবারের কাছ থেকে নেওয়া হতো চলতি বছরে এসব চলবে না বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন সরকার সরকারি এবং সরকার পোষিত বা গভর্নমেন্ট স্পন্সর কলেজগুলোতে এ বছর অনলাইনে ভর্তির ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার তাই নিশ্চিত হয়ে অনলাইনে কলেজে ভর্তি হতে ছাত্রছাত্রীদের তিনি পরামর্শ দিয়েছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য